ডিআইজি প্রিজন পার্থের আজ মামলার রায় হয়ে গেছে, তার 8 বছরের জেল হয়েছে। আমরা দুর্নীতি দমন কমিশনকে ধন্যবাদ জানাই যে একটি দুর্নীতির মামলা সুষ্ঠুভাবে তদন্তের পর তার সঠিক পরিসমাপ্তি তারা করেছেন। পার্থের ঘরে দুদক অভিযান চালিয়ে 80 লক্ষ টাকা কাশ পেয়েছিল। আমরা ভেবেছিলাম হয়তো তার আরও বড় ধরনের শাস্তি হবে, কিন্তু তার হয়েছে মাত্র 8 বছর। পার্থের এই ধরনের সাজা থেকে প্রজাতন্ত্রের অন্যান্য দুর্নীতিবাজ কর্মকর্তাদের শিক্ষা নেওয়া উচিত। আরও যেসব প্রজাতন্ত্রের বড় বড় কর্মচারী বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট জেল আছে, যেসব ডিস্ট্রিক্ট জেলের জেল সুপার এখনও দুর্নীতিতে জড়িয়ে আছেন, যেসব ডিআইজি প্রিজনে এখনও দুর্নীতি করছেন, জেলখানায় অনিয়মের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন, তাদের পার্থের জীবন থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। জেল সুপারদের উচিত, ডিআইজি প্রিজনদের উচিত জেলের ভিতরে সুন্দর পরিবেশ গড়ে তোলা, জেলের ভিতরে যাতে সাক্ষাৎ বাণিজ্য না হয়, জেলের ভিতরে যাতে ঘুষ লেনদেন না হয়, জেলের ভিতরে যাতে ড্রাগ প্রবেশ না করতে পারে তার দিকে নজর দেওয়া, এবং জেলে যারা আছেন বন্দি তাদেরকে সুন্দর পরিবেশ উপহার দেওয়ার, ভালো খাবার দাবার তাদের জন্য পরিবেশন করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং জেলকে ড্রাগ মুক্ত রাখা প্রতিটি জেল সুপারদের, প্রতিটি ডিআইজি প্রিজনের সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে যারা ব্যর্থ হবেন তাদেরকে প্রজাতন্ত্রের কর্মে রাখার কোনো দরকার নেই। বাংলাদেশের অফিস আদালতে আমরা চাই সৎ মানুষ যারা, তাদেরকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশের পাবলিক অফিসগুলোতে নিয়োগ দেওয়া সরকারের সাংবিধানিক দায়িত্ব। ডিআইজি প্রিজন, সে 80 লাখ টাকা তার ঘরে সে জমা করেছিল বিদেশে পাচারের জন্য। আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের প্রজাতন্ত্রের অফিসগুলোতে আমরা প্রায়ই দেখি অযোগ্য, অপদার্থ, লুঠার, আনপেট্রিয়টিক এবং মানি পাচারকারীরা তারা প্রজাতন্ত্রের কর্ম করতেছে। বাংলাদেশ অ্যান্টি করাপশন কমিশনের উচিত ডিআইজি পার্থের মতো আরও যারা দুর্নীতিবাজ কর্মচারী আছেন, একেবারে সচিব থেকে ধরে ডিআইজি, এসপি সহ আরও প্রজাতন্ত্রের বিভিন্ন অফিসে যারা দুর্নীতি করতেছেন, নিজের পকেট ভারী করতেছেন, বাংলাদেশ অ্যান্টি করাপশন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হলো এদেরকে ধরে ধরে প্রজাতন্ত্রের অফিস থেকে কিক আউট করা এবং এদেরকে বিচারের মুখোমুখি করে ডিআইজি প্রিজন পার্থের মতো এদেরকে জেলে ঢুকানো। কোনো প্রজাতন্ত্রের দুর্নীতিগ্রস্ত কর্মচারী, অপরাধের সাথে জড়িত কর্মচারী প্রজাতন্ত্রের অফিসে তারা থাকতে পারে না। সংবিধানের নির্দেশনা পালন করে বাংলাদেশ অ্যান্টি করাপশন কমিশনকে প্রজাতন্ত্রের প্রতিটি অফিসে অ্যান্টি করাপশন ক্র্যাকডাউন চালানো উচিত। একটি, দুটি, তিনটি ক্র্যাকডাউন চালিয়ে বাংলাদেশ থেকে দুর্নীতি কখনো দূর করা যাবে না। বাংলাদেশের যেসব সমন্বিত জেলা আছে, 22টি সমন্বিত জেলা আছে, আমি মনে করি প্রতিদিন প্রতিটি সমন্বিত জেলা থেকে দুর্নীতি দমন অভিযান পরিচালনা করা উচিত। কারণ বাংলাদেশের জনগণ অ্যান্টি করাপশন কমিশনের হেল্পলাইনে অনেক অভিযোগ দেয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্র্যাকডাউন কম হয়। দুইটি একটি ক্র্যাকডাউন দিয়ে কখনো
তৃণমূলের প্রজাতন্ত্রের অফিসগুলো থেকে দুর্নীতি করা, দুর্নীতি দূর করা যাবে না। বাংলাদেশ অ্যান্টি করাপশন কমিশনের উচিত জেলা উপজেলা লেভেলের শিক্ষা অফিস, সমবায় সমিতি অফিস, পুলিশ স্টেশন, হাসপাতাল, ল্যান্ড অফিস, বিআরটি অফিস সহ উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের অফিসগুলোতে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করা দরকার এবং দুর্বার গতিতে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করুন। প্রতিদিন 50 জন দুর্নীতিবাজ প্রজাতন্ত্রের দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের আটক করুন, এদেরকে জেলে ভরুন, এরা বাংলাদেশকে জাহান্নামে পরিণত করেছে। ডিআইজি প্রিজন পার্থের দুর্নীতির শাস্তি থেকে বাংলাদেশের সমস্ত কর্মচারীদের শিক্ষা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা পার্থর জীবন থেকে শিক্ষা নিন, ভালো হয়ে যান, জনগণকে সার্ভিস দেন, জনগণকে হয়রানি করবেন না। প্রজাতন্ত্রের অফিসগুলোতে জনগণ গেলে তাদেরকে হয়রানি করবেন না, হাসপাতালে গেলে রোগীদের হ্যারাসমেন্ট করবেন না। জনগণকে সাংবিধানিক পথ অনুসরণ করে জনগণকে কোয়ালিটি সার্ভিস উপহার দেন, এটাই আপনাদের সাংবিধানিক দায়িত্ব। দুর্নীতি দমন কমিশনের উচিত দুর্বার গতিতে দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করা এবং বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করা।